চট্টগ্রামের গণমানুষের নেতা সীতাকুণ্ডর সাবেক এমপি আলহাজ এবিএম আবুল কাশেম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ পালিত হয়ে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ড সরকারি হাই স্কুল মাঠত এক স্মরণসভার আয়োজন করছে। এই স্মরণসভার প্রধান অতিথি আছেন যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এই সমিতি মহিলা এমপি ওয়াসেকা আয়েশা খান সহ চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম উপস্থিত আছিল। বক্তব্য রাখি অনেক নেতৃবৃন্দ। সভাপতিত্ব করছে সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাস্টারের ফোয়া এস এম আল মামুন। এই সময় বক্তকলে মরহুম আবুল কাশেম মাস্টারের জীবনের মৃদ্ধি বেশ বক্তব্য রাখি। উনি কেন মানুষ আছিল ইয়েন তারার বক্তব্য মৃদ্ধি ফুটে তুললি। সবচেয়ে ভালো স্মৃতিচারণ যে গজ্জি এ বলছি মরহুম আবুল কাশেম মাস্টারের নেতা বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উনি কি হই ইন অনারা ফোনন উত্তর জেলার তাকে আমি সহসভাপতি নির্বাচিত করেছিলাম, সে থেকে উনি এই সীতাকুণ্ডের দশটি থানায় দশটি ইউনিয়নে আমাকে করার জন্য সমর্থন করতে লাগলেন, সমর্থন করেছিল। 91 সালে উনি নির্বাচিত হতে পারেন নাই, 86 সালে মরণিত হয়নি, এবং 96 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সবাই বলে যে তাকে বিবাদ দেওয়া হয়েছে, থার্ড টাইম জেলে কি হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে বললাম আমার 7টা থানায় 7 এমপির মধ্যে যদি কোন এমপি নির্বাচিত হয় তাহলে এই আবুল কাশেম মাস্টার নির্বাচিত হবেন। এমপিরা এলাকা থাকে না, এমপিরা প্রায় শহরের বন্দরে দিয়ে থাকে, কিন্তু একমাত্র আমি দেখেছি অনেক এমপির মধ্যে 300 জনের মধ্যে এই আবুল কাশেম মাস্টার উনি নিজের পরিস্থিতিতে সবসময় থাকতেন এবং রাত্রে যাপন করতেন। C+ নিউজ ডেস্ক। এই যে দেখো KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।